গ্রামে কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না, কেউ অসুস্থ হলে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে চরম অসুবিধার মধ্যে পড়ে গ্রামবাসীরা। এমনকি গর্ভবতী মহিলারও প্রসব যন্ত্রণা হলে রাস্তা দিয়ে যেতেই অনেকের শারীরিক অবস্থার অবনতিও ঘটে, বাম আমলে তৈরি হয়েছিল রাস্তা। কিন্তু আজকে বিগত কয়েক বছর ধরে এই রাস্তার বেহাল হয়ে পড়ে রয়েছে, সংস্কার হয়নি। বিগত 10 বছর ধরে পঞ্চায়েত বিজেপির দখলে, যদিও বিজেপির প্রধানের অভিযোগ শাসক দল যেহেতু তৃণমূল কংগ্রেস, এটি সেক্ষেত্রেই এলাকার কোনো উন্নয়ন হচ্ছে না, রাস্তার কোনো সংস্কার হচ্ছে না। বহুবার ব্লক প্রশাসন, জেলা পরিষদ বলেও কাজ হয়নি গাজল। অন্যদিকে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতির পাল্টা দাবি, ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের এই রাস্তা সংস্কারের জন্য আবেদন পাঠানো হয়েছে, খুব শীঘ্রই এই কাজ করা হবে। এলাকার বিজেপি বিধায়ক থেকে সাংসদদের দেখা যায় না, এমনই এক ছবি গাজল ব্লকের দেওতলা থেকে চাকনগর যেতে 17 কিলোমিটার রাস্তার কার্যত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বড় বড় গর্ত, এমনকি পাথর দেখা যাচ্ছে না। গাজল ব্লকের দেওতলা থেকে চাকনগর প্রায় 17 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, চলাফেরার উপযুক্ত নয়। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় গ্রামবাসীদের। টোটো থেকে অটো, ম্যাজিক গাড়িতে এই রাস্তায় যেতে প্রায় বিপদের মুখে পড়ে। চাকনগর গ্রাম পঞ্চায়েতের জাজিলপাড়া গ্রামবাসীরা জানাচ্ছে, বহু বছর ধরে এই রাস্তার সংস্কার হয় না, এই অবস্থাতেই করে রয়েছে। স্কুল বাচ্চাদেরকে পাঠানো যায় না, কেউ অসুস্থ হলে এমনকি গর্ভবতী মহিলাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আজকে রাজ্য সরকার যেখানে বলছে গ্রাম বাংলা নাকি এগিয়ে, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন, আমাদের এই গ্রামের রাস্তা দেখলে বাংলা এগিয়ে আছে কিনা সেটা বোঝা যাবে। আজকে আমরা বিজেপিকে সমর্থন করছি, বর্তমানে গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, সেখানে শাসক দলের সঙ্গে বিজেপির লড়াই রয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না, কারণ রাস্তা তো হচ্ছে না। ভোটের সময় জনপ্রতিনিধি আসে, ভোট নিয়ে যায়, কিন্তু রাস্তার কথা বলতে গেলেই বলে হয়ে যাবে, কিন্তু সেটা এখনো হচ্ছে না। দীর্ঘদিনের সমস্যা, আর সবচেয়ে বড় কথা, আমি গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি হলো গত 3 মাস আগে আমি আমার সভাপতি পদে বসেছি। তবু আমি জানতাম, সংগঠন কর্তৃকে দেখতে পেয়েছি এটা বামফ্রন্ট আমলের থেকে সমস্যাটা হয়ে আসছে। আমার যতটুকু জানা আছে, এখানে কিন্তু আমাদের গাজল ব্লকের বিধায়ক বিজেপি আসছে, শাসিত বিধায়ক এখানে আছেন, এবং আমাদের যে এমপি সাংসদ উনি বিজেপি। আমরা তবু আমাদের সংগঠন করতে দিতে বলেন, এবং আমি এই গত 3 মাসের অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের যে মালদা জেলার মন্ত্রী মাননীয় সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে এবং জেলা শাসক, আমরা জানিয়েছি আমাদের যে এমবিটি, বিশেষ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, ওনাকেও আমরা SMS-এর মাধ্যমে জানানো হয়েছে, এবং আমরা বাই কন্ট্যাক্ট করে আমরা সেটা বলেছি। তো আশা করি, আমরা এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যেভাবে তৎপরতার সাথে গাজল প্রশাসন থেকে শুরু করে এবং আমাদের পঞ্চায়েত সমিতি যেভাবে জেলাশাসককে বলেছে বা মন্ত্রীকে জানানো হয়েছে, আমরা খুব দৃঢ় বিশ্বাসী যে আগামী দিনে কিন্তু এটা আমরা এই রাস্তার পুরো ডেভেলপ করতে পারবো, এবং আগামী দিনে রাস্তাটা আমাদের খুব সুন্দরভাবে আমরা এটাকে কাজ করে নির্মাণ করতে পারবো।